হ্যাঁ, স্যারের জন্য দোয়া করি, আজকেও জরুর না অসুরে স্যারের জন্য দোয়া করছি, আজকেও যে আল্লাহ আমি যে আশা আইসি যে উসিলায় আল্লাহ তুমি এই স্যারের উসিলায় তুমি আমার মাফ করবে, আমি যেন তোমার এবাদত করতে পারি। আলহামদুলিল্লাহ, কতদিন পরে নামাজ পড়তে পারছেন এরকম করে? আমি ছেড়ে সারে ছেড়েও বসে যাই, এরকম এরকম বসতে পারি না, আমার এই পিঠের এই যেতুন শিনশি নিয়ে খায় উঠতো, এখন আল্লাহ দিলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা এবং আমাদের সবচেয়ে বড় বদ্বীপ সেই ভোলা থেকে এসেছেন, আমাদের ভোলার যে চর ফ্যাশন সেই এলাকা থেকে এসেছেন আমাদের এই পেশেন্ট। গত প্রায় 5 থেকে 6 বছর যাবত PLID রোগে ভুগছিলেন এবং এই সমস্যাটা যখন শুরু হয় প্রথম দিকে এত বেশি প্রকট আকার ধারণ করেনি, বাট একটা সময় এতটাই প্রকট আকার ধারণ করে যে স্বাভাবিক যে কাজকর্ম গুলো সেগুলো করা ওঠার জন্য খুবই কষ্টকর হয়ে গিয়েছিল, স্বাভাবিক জীবন আচরণ করাটাও খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। বাট খুবই অল্প দিনের ভিতরেই আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছে। আসুন দর্শক, ওনার এই আনন্দঘন দিনটা ওনার সাথে একটু শেয়ার করি, কি কি হয়েছিল পুরো বিষয়গুলো আমি একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন আমাকে। আমার নাম ইয়ানুর বেগম। ইয়ানুর বেগম, জি। আচ্ছা, ভোলার চর ফ্যাশন থেকে এসেছেন? জি। আমরা জানি যে ভোলার চর ফ্যাশন একটা সময় খুবই দুর্গম একটি জায়গা ছিল, তো যাই হোক, তো ওই জায়গায় আপনি দীর্ঘদিন, আপনি তো একজন হাউসওয়াইফ। জি, আমি অসুস্থ রোগী ছিলাম। আচ্ছা, অসুস্থ রোগী ছিলেন, তো কতদিন থেকে এই সমস্যাটা হচ্ছে? এতে 5-6 বছর ধরে অনেক কষ্ট হয়েছে আমার চলতে হিঁটতে। আচ্ছা, কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি হঠাৎ করে এই সমস্যাটা? না, কোনো আঘাত হয়নি, কোনো আঘাত হয়নি। মানে প্রতিনিয়ত যে সাংসারিক কাজগুলো করেন সেগুলো করতে গিয়ে হঠাৎ করে একদিন দেখছেন যে হয়তো কোমরে ব্যথা শুরু হচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে গৃহিণীরা বসে কাজ করি বা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করি, পানি আমি শুইতে পারি না, বইতে পারি না, আমি শুয়ে শুয়ে ভাত খাইছি, বসে ভাত খাইতে পারিনি, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। বিগত 1 বছর আমি শুয়ে ভাত খাইছি। মানে যে মানুষটা একটা সময় পুরো সংসার নিজের হাতে আপনি সামলাচ্ছেন, সেই মানুষটাই এখন পুরো গত 1 বছর থেকে আপনি শুয়ে শুয়ে ভাত খেতে হতো, সাংসারিক কাজকর্ম গুলো। এখন আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গেছি, শাবক লাগাতেন, এখন আমি শাবক হয়ে গেছি। তো যখন আপনার এই সমস্যাটা শুরু হলো নিকটস্থ কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? না, কখনো আমি ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু আমি ট্রিটমেন্ট করিনি। আচ্ছা, তো এই যে DPRC হসপিটাল আমরা জানি ভোলা থেকে বেশ অনেকটা দূর, কিভাবে জানতে পেরেছেন যে এখানে চিকিৎসা করা? এই দিন ইউটিউবে আমার ছেলে ইউটিউবে দেখেছে প্রধান স্যারের। আচ্ছা, আপনার ছেলে যখন দেখেছে সাথে সাথে মাকে জানিয়েছে যে মা এখানে আমরা যাব, এখানে একটা চিকিৎসা হয়? আমার ছেলে দেখছে, 2 বছর ধরে স্যারের সাথে কথা চলে আমার ছেলের সাথে, এখন মারা বলছে যে মা আপনি এই থেরাপি গুলা দেন বাসায়, আমি 6 মাস বিগত এই থেরাপি গুলো কি আমার ছেলে ওই ব্যায়াম গুলা দেখে আমার দেওয়া হয়েছে, আমি একটু আরাম পাইছি। তখন একটা বিশ্বাস জন্মেছে না, একবার সরাসরি যাই চিকিৎসা করি। জি, এবং ভর্তি হয়ে যান স্যারের এখানে এসে। জি, তো এই যে স্যারের এখানে এসে ট্রিটমেন্ট নিলেন, নেওয়ার পরে আজকে আপনার অবস্থাটা কি? যে মানুষটা বিছানায় শুয়ে শুয়ে খাবার খেতেন। খুব ভালো, আমার তো খুব অশান্তি লাগে এখন, আমি লাগে জানি আমার কোনো ব্যথাই নেই। এই যে আমার পাশে বসে আছেন, কেউ কি আপনাকে বসিয়ে দিয়েছে না নিজে নিজে? না, আমি নিজে এসেছি, নিজে বসেছি। আমরা যদি একটু পিছন ফিরে যাই, যে আপনি বললেন যে একটা সময় আপনি সম্পূর্ণ বিছানায় শুয়ে শুয়ে থাকতে হতো। হ্যাঁ, আমি নামাজও পড়তে পারিনি। সেই সময়টা কখনো কি ভেবেছিলেন যে একদিন আবারও ঠিক সুস্থ আগের মতো জীবনে ফিরে যাবেন? না, তো এরকম তো বুঝি না, মনে করছি আমি হুঙ্গুই হয়ে যাব, এটাই শেষ, জীবনটা এইভাবেই কাটবে। হ্যাঁ, আমি কান্নাকাটি করছি আমার স্বামীর সাথে যে আমি এই বয়সে ভঙ্গ হয়ে যাব, মানে আমার ছেলে বলছে মা আমি দেখি, আমি ইউটিউবে প্রধানমন্ত্রীর নাম জানি কি ডাক্তার, ডক্টর শফিউল্লাহ প্রধান, শফিউল্লাহ প্রধান, তার সাথে আমি শেয়ার করছিলাম, ওই জায়গায় আমি এখন নেব। আচ্ছা, তো পরবর্তীতে স্যার যখন আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার? স্যার বলছে আপনি কয়দিন এই অবস্থা হয়েছেন, 2 বছর 5-6 বছর স্যার আমি এই অবস্থা হয়েছি, তখন বলছে আপনি এদিকে থেকে 15 দিন ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে সুস্থ হয়ে যাবেন, এমন আসলে ভাগ্য ভালো থাকলে 15 দিনের আগেও বাসায় চলে যেতে পারবেন। আজকে কততম দিন আপনার? আজকে 16 দিন। কেমন আছেন সেই আপনি?
আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরো বিগত মানে 10 দিন হয়েছে রে আমি ভালো সুস্থ। আর 5 দিন মানে দশমতম দিনের দিনও আপনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ ভালো, তারপরে আরো কয়েকটা দিন থেকে গেছে যে আরো দেখিছেন আরো আরো ভালোই সুস্থ হয়ে যায়। বাসায় গেলে যেন আমার আর ব্যথা না আসে। আমাদের সাথে যখন ভালো কোনো কিছু ঘটে আমরা তো চেষ্টা করি অন্য মানুষের সাথে সেই জিনিসগুলো শেয়ার করার জন্য। আপনার দৃষ্টিতে যদি এরকম কোনো মানুষকে আপনি দেখেন যে এরকম অসুস্থ বা পঙ্গু বা আপনার হচ্ছে হাঁটতে পারছে না, তাদেরকে আপনি কি বলবেন, কি সাজেস্ট করবেন? এই যে আমি বাসায় গেলি তো সবাই বলবো যে হয়তো এরকম করে হাঁটতে পারে না, এখন তো সিদ্ধ হয়ে দাঁড়িয়ে হাঁটে, এটা তো প্রথম ফেলার লোকই বলবে, সবাই দেখে খুবই অবাক হয়ে যাবে, সবাই বলবে অনেকদিন পর নিজের পায়ে হাঁটতে পেরে কেমন লাগছে। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দোয়া করেন স্যারের জন্য। হ্যাঁ স্যারের জন্য দোয়া করি, আজকেও জরুর না অসুরা স্যারের জন্য দোয়া করছি আজকেও যে আল্লাহ যে আশা আইসি যে উসিলা আল্লাহ তুমি এই স্যারের উসিলায় তুমি আমারে মাফ করো আমি যেন তোমার ইবাদত করতে পারি। আলহামদুলিল্লাহ। কতদিন পরে নামাজ পড়তে পারছেন এরকম? আমি সেরে সারে সেরো বসে যাই এরকম এরকম বসতে পারি না, আমার এই পিঠের এই যে তুমি শিনশি নিয়ে খাইয়া উঠতো এখন আল্লাহ দিলে বাংলা দিলে এটা দিলে ব্যথা, মানে বাচ্চা যখন ঘুমিষ্ঠ হয় মার দূরত্ব নেই যখন যখন যদি ব্যথাটা ওঠে মানে আমার কোমরে যখন এরম করে বসবো তখন ওরকম ব্যথাটা আসতো, আমার ওই সহ্য করতে পারতাম তখন আমার এই কান্না চোখের পানি কানতে কানতে আমার চেহারা এবার নষ্ট হয়ে গেছে। তখন আমার ছেলে বলছে যে মা গো আমার পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষা চলে আমার রক্ত ব্যথা লাগলো, আমি যদি নাও চিনি আমি খোঁজ করিয়া আমি ওই ডাক্তারের কাছে নিমুই, যদি আমি একবার মনের আমার আবেগটা আমি সারমুই প্রধান ডাক্তারের কাছে নিয়ে। ছেলেটি যে আশা ছেলেটি একটা স্বপ্ন আপনাকে সেটা পূরণ হয়েছে। ছেলে কইছে মা গো আমার রক্ত ব্যথা লাগলো আমি ওই জায়গা আপনারে নিম, সে বলছে তার শাশুড়ি একজন আমার মতন এরকম আমার আগো তার শাশুড়ি ওই কথা বলছে ভাইয়া কাকির নিয়ে ওই জায়গাত নেন, আমি তো পরীক্ষা লেগে নিতে পারি না মা অসুস্থ মারে সময় দিছি, মা একটু ধৈর্য ধরেন একটু কষ্ট করেন আমার পরীক্ষাটা শেষ হোক, যদি বাবা না ও দেয় যাই তো আমার রক্ত ব্যথা লাগলো আমি ওই যেটা সারার কাছে আপনারে নেওয়া। মা অনেক মানুষ এই মুহূর্তে পুরো পৃথিবী থেকে আপনাকে দেখছেন, অনেকে আসবেন আসবেন না এরকম আমার মতন এরকম মনে হয় 1000 মহিলা আছে 1000 পুরুষও আছে, মানে আমাদের দিকে কৃষক সব বুঝছেন কৃষকের কারণে কাজ কাম একটু বেশি করা করছে এই সমস্যাতে অনেক রকম। এখনো আমি যদি যাই মানে আমার দিকে তাকাইয়া এখনো 4-5 জন আমার কাছে ফোন করে যে শুধু আমার আশায় আছে, মানে আমি যাইলে কি করবো মানে আমার স্বাস্থ্যর খবর শুনবো শুনলে তারা আইব আসার সময় এদিকে আসার সময় ফোন একজন করছে ওই ওনার সামনে ওনারা করছে তো কি অবস্থা। দর্শক যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কি করবেন কি করা উচিত কি করলে ভালো হবে আর কি করলে ভালো হবে না তাদের জন্য বলছি, একবার একটা ফোন এই জীবনটাকে বদলে দিতে পারে, এই পঙ্গুত্বের অভিশাপ থেকে আপনাকে চিরমুক্তি দিতে পারে। একবার আমরা কেন চেষ্টা করছি না, একবার চেষ্টা করলে তো আমার জীবন শেষ হয়ে যাবে না, আমরা অন্তত একবার আসি দেখি বিনা অপারেশনে এই মানুষগুলো যেরকম খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে ওঠে আপনিও ইনশাল্লাহ পারবেন। মনে শক্তি রাখুন, চেষ্টা করুন, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।